কাতার বিশ্বকাপের পর্দা নেমেছে এখনও অর্ধেকটা বছরও ফুরুয়নি। এরই মধ্যে বিশ্বকাপের 23তম আসর নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে ফিফা। 2026 বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইতিমধ্যে উন্মোচন হয়ে গেল বিশ্বকাপের লোগো। চলতি বছর থেকেই শুরু হবে বিশ্বকাপ বাছাই পর্বের প্রতিযোগিতা। বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে দীর্ঘ 36 বছরের আক্ষেপ গুছে আলবিসেলেস্তেদের। দেশটিতে এখনও রয়ে গেছে তৃতীয় বিশ্বকাপ জয়ের রেশ। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে 2026 বিশ্বকাপকে ঘিরে মহাপরিকল্পনা। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাইপিয়া জানিয়েছেন পরবর্তী বিশ্বকাপ নিয়ে নিজেদের ভাবনার কথা। একই সঙ্গে মুখ খুলেছেন মেসিকে রাখা না রাখা নিয়েও। 2026 বিশ্বকাপে খেলবেন মেসি, তাকে নিয়ে কী পরিকল্পনা করছে আর্জেন্টিনা, এমন এক প্রশ্নের উত্তরে তাইপিয়া আর্জেন্টাইন গণমাধ্যম উলেকে বলেছেন, আমি সবসময়ই তাকে মাঠে দেখতে চাই। আমি চাই সে খেলে যাক, খেলাটা উপভোগ করুক। এখন আমরা তাকে খেলাটা উপভোগ করতে দেখছি, সে আনন্দিত এবং গর্বিত। দেশটির ফুটবল প্রধান আরও বলেন, অনেক বাজে সময়ও গেছে তার, যেগুলো সত্যি তার মতো একজনের জন্য ঠিক ছিল না। আমি মনে করি বিশ্বকাপে আমরা সেরা মেসিকে পেয়েছি। প্রতিটি ম্যাচে সে উন্নতি করেছে। সে এমন একটা বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে যে সময়ে অনেকেই বলে তোমার সময় শেষ। কোপা আমেরিকায় থাকছেন এলএম-10, ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল প্রধান। আমরা গর্বিত যে সে বিশ্বকাপ জিতেছে। আমরা তাকে মাঠে আরও দেখতে চাইব। আগামী বছর আমাদের কোপা আমেরিকা আছে, তাকে নিয়ে আরও শিরোপা জিতব। তাপিওর মতো কোটি ভক্তের চাওয়া, মেসি যেন আজীবন দাপিয়ে বেড়াক ফুটবল মাঠ। সুরভি ছড়াক পুরো পৃথিবী জুড়ে। তাশফিক রহমান, এন স্পোর্টস।